শিকুল ভাইয়া মানে সবাই আদর করে, আমারে সবাই আদর করে, মার মতো আর নাই তোর রাখছি লয়ু। আমার একজন মা, আমি যখন ঘরে ছিলাম আমাকে গিয়ে বললো, চন্দ্রা তুমি যখনই গান করবা আমাকে এই গানটা একটু বিদায়ের আগে হইলেও শোনায়ো, কার কাছে যাই আরে প্রাণ জোড়ায়। জানি না সেই মাটা এখন আছে কিনা এখানে। এই গানটি এমন একটি গান, ভাই বন্ধু আত্মীয় স্বজন আমারে সবাই আদর করে, আমার মার মতো নার নাই দরদি যে রাখছিল উদর, তারপরে ভাবিলাম যারে তার কাছে তো জায়গা নাই। দুনিয়াটা বড় স্বার্থপর, টাকা আছে পয়সা আছে ভালোবাসা আছে, টাকা নাই পয়সা নাই দেখবেন ভালোবাসাও নাই, কিন্তু টাকা পয়সা ছাড়াও একটা মানুষ আপনাকে ভালোবাসে, সে হচ্ছে আপনার ঘরের মা যিনি আপনার জনক, সে আপনাকে টাকা পয়সা বিহীনও ভালোবাসতে জানে। বিদেশ থেকে একটা ছেলে বাড়িতে ফোন দেয়, বড় ভাই তিনি টাকা পয়সা চায়, কত কিছু চায়, একটা বোন বিদেশি কত অলংকার চায়, তার ঘরের স্ত্রী কত অলংকার চায়, কিন্তু যিনি মা তিনি সন্তানের কাছে কিছু চায় না, তিনি শুধু বলে বাবারে তুই কতদিন হয় বিদেশে গিয়েছিস, আমার কিচ্ছু লাগবে না, তুই দেশে এসে খালি আমাকে মা বইলে একটা ডাক দে, এতেই আমি মা খুশি। সেই জনম দুঃখীও যার হারিয়ে যায়, পৃথিবীতে তার আপন বলতে আর কেউ থাকে না। গত রাতে গান করেছি বিক্রমপুর কুকুটিয়া, গান শেষ করেছি তাদের সাথে, আমার সাথে যেই চুক্তি ছিল যে বায়নার টাকাটা সম্পূর্ণ টাকাটাই তারা আমার হাতে দিয়েছে, কিন্তু আমার মন ভোলা, আমি কোথায় যে টাকাটা ফেলে দিছি আমি নিজেও বলতে পারি না, এক টাকাও আমার হাতে নাই, কোথায় ফালাই দিছি আমি নিজেও জানি না। তারপরে গাড়িতে উঠার সময় ফালাই এক দুজন ভিক্ষুক এসেছিল, আমি তাদেরকে 50 টাকা করে 100 টাকা দিয়েছি, তখনও আমার হাতে টাকাটা ছিল, তারপরে কি হয়েছে আমি এটা আর জানি না। আমি একটু চিন্তিত হইলাম, গান শেষ হইল, গানের শেষে এই যে আমার আব্বা এবং ভাই দুজন মানুষ আমার সঙ্গে সবসময় থাকে, আমি তাদেরকে ভালোবাসি, আমার মন থেকে প্রতি আসরে আমি তাদেরকে একটা অর্থ দিই। কালকে বকশিস পেয়েছিলাম 18,000 টাকা, ওইখান থেকে আমি আমার আব্বাকে টাকা দিলাম যে নাও, কিন্তু আমার আব্বা ভাই সেই টাকাটা দিল না, সবাই নিছে কিন্তু এই দুজন মানুষ নেই।
পৃথিবীতে বাবা মায়ের থেকে আপন আর কেউ হয় না। আমার মা আমাকে ফোন দিয়ে বলে, মা তুমি চিন্তা করো, তুমি না প্রতি রাত্রে কত টাকা ইনকাম করো, কত টাকা কামাই করো, কেসে যাকে আবার কত আসবে। এই যে একটা সান্ত্বনা, যার আসে সে দেয়, যার নাই তারে দেবার মতো আর কেউ নাই। তাই পৃথিবীতে আমার আল্লাহ নবী তিনিও বলেছে, পৃথিবীতে আমি দুটি কাজ পাই না, একটা হচ্ছে আমার বাবার খেদমত, দ্বিতীয়ত হচ্ছে আমার মায়ের খেদমত। এই দুটি কাজ আমি করতে পারি না। হে আমার বান্দারা, হে আমার উম্মতেরা, তোমরা যারা আছো, কেউ যদি মক্কা মদিনার ইমাম হয় সে আল্লাহর জান্নাত পাবে না, সে যদি পিতা মাতার খেদমত না করে। সেই জনম দুঃখী বাবা এবং যার মা চিরবিদায় নিয়ে চলে গেছে, তার মনের দুঃখ বলবার মতো তেমন কোনো বান্ধব থাকে না। তাই বলেছে, দরদিরে যে ব্যথা লুকাইয়া রাখিরে, আমার পুরা বুকে ব্যথায়, আমার পুরা বুকে আমার ব্যথায়, আমি বুঝিয়ার বুঝিবে ব্যথায়, বুঝিবে কে আর বুঝিবে ব্যথায়, বুঝিবে কে আর বুঝিবে। আমার ঘুম আসে না পুরা চোখে, ঘুম আসে না পুরা চোখে, ঘুম আসে না পুরা চোখে, তার জন্য নিশি মুহাই কার কাছে যাই আর নাঞ্জু। আজ আমার এমন বান্ধব হবে নাই কার কাছে যাই আর নাঞ্জু। হইল না জীবনে আমার, হইল না জীবনে চন্দ্রপুরী রে, যার জন্য এত জ্বালা শুইল রে রহ।